ইদানিং দেওয়া হয়েছে 1 লক্ষ টন, এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কারণ আমদানি হলে আমরা মনে করি যে দামটা কমে আসবে, কারণ এই সময় এই পণ্যগুলো উৎপাদন কিন্তু মানে উৎপাদন বলবো না, স্টকটা থাকে না। পেঁয়াজ যখন উৎপাদন হয়, পেঁয়াজ এই গত 6 মাসে প্রায় সবই খাওয়া হয়ে যায়, সুতরাং এই সময় পেঁয়াজ আসলে স্টক খোঁটা থাকে না, সেই কারণে কিন্তু একটা দাম বেড়ে যায়। তারপরে আমাদের মেইন সোর্স হচ্ছে আমদানি পেঁয়াজের বেলায় ইন্ডিয়া থেকে, 5 থেকে 7 লক্ষ টন ইন্ডিয়া থেকে আমদানি আমাদের আমদানি করতে হয়। এবছর ইন্ডিয়া যেহেতু রপ্তানি অলমোস্ট বন্ধ করে দিয়েছে, কারণ তারা একটা মিনিমাম ইম্পোর্ট প্রাইস দিয়েছে $800 পার মেট্রিক টন, এই দামে পেঁয়াজ আনলে আমাদের অন্তত 130 টাকা হয়তো দাম পড়বে প্রতি কেজি, এবং এই জন্যই আমদানি হচ্ছে না বললেই চলে, খুবই কম আমাদেরও মজুদ নাই, যার ফলে এটা দাম অনেক বেড়ে গেছে। আলুর ক্ষেত্রে যেটা, যে আলু আমরা আমদানির জন্য অনুমতি দিয়েছি কয়েকদিন আগে, এবং ইতোমধ্যে 3,312 মেট্রিক টন আলু কিন্তু বাংলাদেশে ঢুকেছে। ডিম আমদানি অনুমতি দিয়েছি 1 মাসেরও বেশি হয়েছে, কিন্তু সেখানে একটা শর্তের কারণে ডিম আমদানিটা হতে পারছিল না। সেটা হচ্ছে যে আমাদের একটা শর্ত ছিল ইম্পোর্ট পলিসি অর্ডারে, যে যে দেশ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মুক্ত সেই দেশ থেকে আমদানি করতে হবে। তো এরকম মুক্ত দেশের লিস্ট আসলে ওইভাবে নাই। আমরা দেখেছি যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ অ্যানিম্যাল হেলথ, যেটা এই বিশ্বব্যাপী এই জিনিসগুলো পর্যবেক্ষণ করে, তাদের একটা বিষয় আছে যে একটা জোনিং সিস্টেম করে একটা দেশের মধ্যে, জোনিংয়ের মধ্যে যদি মুক্ত জোন থেকে মানে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা মুক্ত জোন থেকে ইম্পোর্ট করে তাহলেই হবে। তো তখন আমরা ওইটা শিথিল করে এই শর্তটা, আগে ছিল এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মুক্ত দেশ থেকে, এখন আমরা দিয়েছি যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মুক্ত জোন থেকে আমদানি করলে সেটা আমাদের দেশে ঢুকতে পারবে। সেই হিসাবে গতকাল প্রথমে 61,950 পিস ডিম এসছে বাংলাদেশে, এবং আমরা আশা করি যে আমরা 20 কোটি ডিম আমদানি অনুমতি দিয়েছি, সুতরাং এইটা এখন পর্যায়ক্রমে আসতে থাকবে, আমদানির ক্ষেত্রে কোনো বাধা নাই, এবং যে দামে তারা আনতে পেরেছে এটা তাদের জন্য লাভজনক হবে, এবং লাভজনক হলে আমি মনে করি যে আমদানি কারো করে ডিম আমদানি করবে। তো এইটাই মূল। আর আলুটা তো আগেই বলেছি যে আলু 3,312 মেট্রিক টন আলু এই পর্যন্ত আমদানি হয়েছে, এবং আলু যেদিন অনুমতি দেওয়া হয়েছে তার পরদিন থেকেই কিন্তু আলু আমদানি হচ্ছে। তো আশা করা যায় যে আলুর দামের ক্ষেত্রে এটা একটা প্রভাব বিস্তার করবে। এছাড়াও কিন্তু আমরা জেলা প্রশাসনের মাধ্যমে মূলত বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, যে সরকার 14 সেপ্টেম্বর যে দাম নির্ধারণ করে দিয়েছিল আলুর, যে প্রতি কোল্ড স্টোরেজ থেকে 27 টাকা এবং রিটেল পর্যায়ে খুচরা পর্যায়ে 36 টাকা সেই দামে যাতে বিক্রি করে, এবং আমি জানি যে জেলা পর্যায়ে এখন এইগুলা মোটামুটি বলবৎ করা হচ্ছে দুইভাবে। একটা হচ্ছে তারা কিছু ট্রাক সেল করছে একদম জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে, ট্রাক সেল করছে ধরেন 30 মেট্রিক টন 40 মেট্রিক টন একটা জেলায়, যেটা একদম এই দামে বিক্রি হচ্ছে, আর বাকি জায়গায় তারা পর্যবেক্ষণ করছে বা মনিটরিং করে এটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও কিন্তু এই সরকারি মূল্যে আলু বিক্রি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। লবণের কথা যেটা উঠেছে, আমি শিল্প মন্ত্রণালয় থেকে জেনেছি যে কিছুদিন আগে যে অতিবৃষ্টি এবং একটি ঝড় হয়ে গেল কক্সবাজার অঞ্চলে, তো সেই জন্যে অনেক জমি কিন্তু নষ্ট হয়েছে এবং লবণ চাষটা বিলম্বিত হচ্ছে। এই জন্যে গত 15 দিন আগে থেকেই কিন্তু এটা সিজন শুরু হওয়ার কথা, তো এটা একটু পিছিয়ে গেছে বলেই শিল্প মন্ত্রণালয় হয়তো মনে করেছে যে কিছু লবণ আমদানির অনুমতি দিয়ে রাখলে আমাদের এটা পূর্ব সতর্কতা হিসেবে, যাতে লবণের কোনো ঘাটতি না হয় আমাদের আগামী মৌসুমে, সেই জন্য এটা দিয়েছে 1 লক্ষ টন মাত্র। আসলে এই মৌসুমটা কিন্তু আমি বললাম যে অনেকগুলো পণ্যের এখন হচ্ছে একদম লিন সিজন বলা যায়, বা কিছুদিন পরে এটা উৎপাদন আসবে, হারভেস্টিংটা হবে। যেমন যদি আলু বলি, এটা কিন্তু ডিসেম্বরের শেষে নতুন আলু আসবে, পেঁয়াজ বলি ডিসেম্বরের শেষে জানুয়ারির দিকে কিন্তু মূল পেঁয়াজ আমাদের আসে। তো সেই জন্যে একদম বছরের যখন শেষ পর্যায়ে, যখন কৃষকের কাছে কোনো এইসব পণ্য থাকে না, শুধুমাত্র কিছু হয়তো মধ্যসর্তা বা কোল্ড স্টোরেজ তাদের কাছে থাকে এবং বাজারে খুব বেশি পর্যাপ্ত স্টক থাকে না, তখন প্রতি বছর কিন্তু এই সময়টা একটু দাম বাড়ে। সুতরাং আমরা আশা করছি যে ডিসেম্বরের শেষের দিকে হয়তো এই দামগুলো সহনীয় পর্যায়ে চলে আসবে, যখন দেশের প্রচুর উৎপাদন হবে এবং আমরা যে আমদানির জন্য অনুমতি দিয়েছি আমদানিও আরও বেশি আকারে আসতে থাকবে। আমদানি তো মাত্র শুরু হলো, আলু পেঁয়াজ এইগুলো, আর কোনো কোনো পণ্য তো আসলে আমদানি মানে যারা রপ্তানিকারক দেশ সেইখান থেকেই বন্ধ করে দিয়েছে। সুতরাং সব মিলিয়ে পরিস্থিতিটা একটু এখন কিন্তু চাপে আছে আর কি বলা যায়। না হবে, যেহেতু আমরা আমদানি দিয়েছি, আমদানিগুলো আসতে থাকলে অবশ্যই কমতে থাকবে, কিন্তু কোন পণ্যের বেলায়
পেঁয়াজের ক্ষেত্রে খুব বেশি বিকল্প নাই আমাদের, ধরেন বিকল্প বলতে গেলে শুধুমাত্র মিয়ানমার। তো মিয়ানমারের সঙ্গে আমরা চেষ্টা করছি যে ওখান থেকে আমদানি করা যায় কিভাবে। কিছু কিছু আমদানি হচ্ছে টেকনাফ দিয়ে, আর আমরা টিসিবির মাধ্যমে কিছু আনবো মিয়ানমারে, আমাদের দূতাবাসের সঙ্গে কথা হয়েছে। কিন্তু মিয়ানমারে খুব বেশি পেঁয়াজ দিতে পারবে না, আমাদের দূতাবাস যে সংবাদ দিয়েছে মিয়ানমারে খুব বেশি স্টক নাই। আসলে যেটা বললাম যে মৌসুমের শেষ, তো এই সময় পেঁয়াজ আসলে সব দেশেই কিন্তু কমে যায় আমাদের মতো দেশগুলোতে। তবে আমরা এখন চেষ্টা করছি যে টার্কি থেকে কিছু আনা, টার্কি এমনকি পাকিস্তান থেকেও একটা প্রস্তাব আছে টিসিবির কাছে, আমরা সেটাও আনার চেষ্টা করছি। বাট এগেইন ওদের থেকে আনতে কিন্তু অনেকদিন সময় লাগবে, টার্কি থেকে আনতে হয়তো 40 দিন লেগে যাবে বা পাকিস্তান থেকে 1 মাস লাগবে। সেই জন্য আমাদের বেস্ট হচ্ছে মায়ানমার, কিন্তু সেখানেও খুব ভালো ইয়ে নাই। এই পণ্যগুলো আসার পর বাজারের যে দামের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে কিনা বা মনিটরিং, এটার ক্ষেত্রে আপনাদের কিছু বারবারই ডিমের দাম সরকার বেঁধে দিয়েছে কিন্তু সেই দামে বিক্রি হয় না, আলুর দাম এর আগেও আপনারা বেঁধে দিয়েছেন সেই দামে বিক্রি হয়, সেক্ষেত্রে আসলে বাজার মনিটরিং এর আপনাদের কোনো ঘাটতি রয়ে যাচ্ছে কিনা এই আমদানির পরও? আসলে মনিটরিংয়ের ফল কিন্তু আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে এটা আরও বাড়তে পারতো, কারণ আমরা যে দাম বেঁধে দিয়েছি, মনে করেন ডিম 12 টাকা, 12 টাকা হয়তো বিক্রি না হলেও 12 টাকা 50 পয়সা হয়তো পাচ্ছেন আপনি, এটা কিন্তু খুব বেশি বাড়ে নাই। তো আলুর ক্ষেত্রে আমি বলবো যে আলুর ক্ষেত্রেও কিন্তু অনেক কন্ট্রোল হয়ে গেছে আমি মনে করি, হুট করে যে ধরনের 20 টাকা বেড়ে গিয়েছিলো সেপ্টেম্বরে 10 দিনের ব্যবধানে, সেরকম অবস্থা নাই। তবে হ্যাঁ, হয়তো আমরা আরও কাঙ্ক্ষিত পর্যায়ে আনতে পারি নাই, যেহেতু শুধুমাত্র কিন্তু দাম বেঁধে দিলে বাস্তবায়ন করা যাবে না মনিটরিং দিয়ে, যদি না সাপ্লাই মার্কেটে যথেষ্ট থাকে। তো সাপ্লাই বাড়ানোর জন্যই কিন্তু আমরা আমদানিটা অনুমোদন মানে করেছি, কিন্তু যথেষ্ট পরিমাণে আমদানি এখনও হয়নি, আশা করি হবে। যেমন ডিমের সমস্যাটা মিটে গেছে, আলু আমদানি শুরু হয়েছে, তো আমদানি একটু আর একটু বেশি পর্যায়ে গেলে আশা করবো যে এটা দাম অনেকটাই কমে আসবে। তবে খুবই ভালো পজিশনে যাবে আসলে ডিসেম্বরের শেষে, যখন আমাদের দেশে পর্যাপ্ত এগুলো উৎপাদন হবে, সে শাকসবজি বলি অথবা পেঁয়াজ বলি আলু বলি। মুদ্রাস্ফীতির বিষয়টা ঠিক সরাসরি বাণিজ্য মন্ত্রণালয়ের ইয়েতে পড়ে না, এইগুলো দেখার জন্য সরকার অন্য অন্য সংস্থা আছে। জিনিসপত্রের দাম বললে একরকম আমার, কিন্তু মূল্যস্ফীতিটা আবার হ্যাঁ কিছু পণ্যের তো অবশ্যই আছে, বাট এই হিসাবটা আমরা করি না, সেটাই বলছি। এটা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে করেন এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রী কালকে একটা বোধহয় বক্তব্য দিয়েছেন এই বিষয়ে। তবে এটা ঠিক যে মূল্যস্ফীতি যে হিসাব করা হয় সেখানে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো সেইগুলোর কিন্তু ওয়েটেজটা বেশি, তো যেহেতু এখানে ওয়েটেজ বেশি, যেহেতু অক্টোবর মাসে কয়েকটা পণ্য আমরা দেখেছি যে দাম বেশি হয়ে গেছে, বিশেষ করে পেঁয়াজ আলু ডিম, এবং এটা শুধু আমাদের কারণে না, যেমন পেঁয়াজ কিন্তু রপ্তানি বন্ধের কারণে ইন্ডিয়া থেকে আসছে না সেভাবে, আলুটা যেমন আমদানি বন্ধ ছিল এখন আমরা আলু দিয়েছি ওপেন করে, সুতরাং অনেকগুলো বিষয় এখানে সম্পৃক্ত। তো আশা করি এটা আগামী মাস থেকে কমে আসবে, আগামী মাস থেকে কমে আসবে, তবে ডিসেম্বরের শেষে ভালো ফল পাওয়া যাবে আশা করি। আগামী 1 মাস হয়তো আমাদের একটু চাপের মধ্যেই থাকতে হবে, যেহেতু কৃষি পণ্য এটাকে জোর করে কিন্তু ই করার সুযোগ নেই, আইদার আপনার উৎপাদন না হলে বিদেশ থেকে আমদানি।